Dear students, welcome to Shimur Memorial North South School and College on Class 5. Today I am here with overall discussion. Second term exam er age, ajker class ta tomader jonno khubi khubi important. So please be attentive in this class. দেখো ফার্স্ট আমি তোমাদেরকে কিছু কোশ্চেন তোমাদের কোশ্চেন প্যাটার্নটা দেখাই যে তোমরা যে কোশ্চেনে পরীক্ষা দিবে আড়াই ঘন্টা 100 মার্কে সেখানে কি কি থাকে এবং কিভাবে তোমরা কি লিখবে দেয়ার উইল বি 13 কোশ্চেনস তোমাদের 13টা কোশ্চেন থাকবে সিন প্যাসেজ বেসড কোশ্চেন দেখো কি কি থাকছে নাম্বার 1 ম্যাচিং অর্থাৎ কলাম এ কলাম বি থাকে তোমাদের ম্যাচিং করে লিখতে হয় সেটাতে 5 মার্কস থাকে এটা তোমরা সিন প্যাসেজ থেকে লিখবে তারপরে দুই নম্বরে ট্রু ফলস থাকে ট্রু হলে ট্রু লিখবে ফলস হলে ফলস লিখবে সেখানে 6 মার্কস থাকে এবং এটাও সিন প্যাসেজ রিলেটেড কোশ্চেন এন্ড আনসার থাকে সেখানে 12 মার্কস থাকে প্রত্যেকটা কোশ্চেনে 2 করে মার্কস থাকে দিস ইজ অলসো সিন প্যাসেজ বেস দেন শর্ট কম্পোজিশন 4 নম্বরে থাকে 10 মার্কস এর এবং শর্ট কম্পোজিশন কখনো তোমাদের থাকে কোশ্চেন থাকে 5টা আবার কখনো উইদাউট কোশ্চেন থাকে কিন্তু তোমরা প্যাসেজ থেকে হেল্প নিয়ে লিখতে পারবে অনেক সময় প্যাসেজ বহু প্যাসেজ থেকে আসে না কিন্তু প্যাসেজ যদি থিমটা থাকে সেই থিম রিলেটেড কোশ্চেন আসে তো সেখান থেকে তোমরা অবশ্যই হেল্প পাবে চেষ্টা করবে শর্ট কম্পোজিশনটা অবশ্যই 5 লাইনের কম না লেখার 5 লাইনের বেশি লিখলে খুবই ভালো 5 লাইন লিখলে সেটাও চলবে দেন আনসিং প্যাসেজ বেসড কোশ্চেন এরপর একটা আনসিং প্যাসেজ থাকে সেইটার উপরে ডিপেন্ড করে কি কি কোশ্চেন তুমি আনসার করতে পারবে দেখো নাম্বার 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ থাকবে 5 মার্কস এর দেন নাম্বার 6 এর ট্রু ফলস এখানে 6 মার্কস থাকবে তারপরে কোশ্চেন আনসার থাকে 10 মার্কস এর পাঁচটা কোশ্চেন থেকে 2 করে মার্কস থাকে ওকে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8 এ থাকে লেটার এটা তোমরা আনসিন যে প্যাসেজ সেটার উপর ডিপেন্ড করে দেখা যায় যে প্যাসেজের স্টোরিটা ছিল সেটা লিখে তোমার ফ্রেন্ডকে বা পরিচিত কাউকে চিঠি লিখতে বলে তো সেই প্যাসেজ থেকে তোমরা লিখতে পারবে এখানে অ্যাটলিস্ট 6 লাইনস তোমাদের লিখতে হবে লেটার 10 মার্কস থাকে লেটারের যে পার্টগুলো থাকে সেই পার্টগুলো যদি তোমরা ঠিকভাবে ফলো করো তাহলে এখানে ফুল মার্কস পাওয়াই সম্ভব কোশ্চেন নাম্বার 9 ডাব্লিউএইচ কোশ্চেন থাকে 10 মার্কস পাঁচটা কোশ্চেন থাকে প্রত্যেকটাতে 2 করে মার্কস থাকে দেন কোশ্চেন নাম্বার 10 দেখো ইনস্ট্রাকশন বেসড কোশ্চেন অর্থাৎ কোন একটা টপিকের উপরে কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তারপর তিনটা কোশ্চেন থাকে তিনটা কোশ্চেনে 6 মার্কস তিনটা কোশ্চেনে 6 মার্কস বলতে প্রত্যেকটাতে 2 করে তা নয় এ নম্বরে থাকে 1 মার্কস দুই নম্বরে থাকে 2 মার্কস তারপর তিন নম্বরে গিয়ে থাকে 3 মার্কস এরপরে দেখো কোশ্চেন নাম্বার 11 শর্ট কোশ্চেন থাকে কখনো তিনটা কোশ্চেন থাকে সেটার উপর ডিপেন্ড করে 5 লাইনে তোমাকে আনসার করতে হবে কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে ফার্স্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে সময় লিখতে হবে এ এম অথবা পি এম দিয়ে আবার কলামস থাকে অর্থাৎ কোন একটা কাজের কোন একটা ঘটনার শিডিউল দেওয়া থাকে ধরো একটা টক শো দেখছো তুমি দেখো একটা সপ্তাহে তোমার একটা রুটিন আছে যে আমি এই এই টক শো গুলো দেখবো তখন কোন দিন তুমি কোন টক শো দেখছো সেটা একটা কলাম দেওয়া থাকে সেটা তোমাকে সেন্টেন্স আকারে লিখতে হবে এখানে 5 মার্কস থাকে দেন কোশ্চেন নাম্বার 12 এর রিঅ্যারেঞ্জ থাকে 10 মার্কস এর এখানেও পাঁচটা কোশ্চেন থাকে প্রত্যেকটাতে 2 মার্কস দেন কোশ্চেন নাম্বার 13 সবচেয়ে সোজা তোমাদের এখানে কোশ্চেন বলা যায় ফর্ম ফিল আপ একটা কোনো ফর্ম দেওয়া থাকে সেটা তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে এবং যে ইনফরমেশন গুলো কোশ্চেনে দেওয়া থাকবে সেই ইনফরমেশনই লিখতে হবে এবার আসো আরেকটু বিস্তারিত আমরা এই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করি হাউ টু রাইট কোশ্চেন নাম্বার ইন এক্সামিনেশন পেপার তোমাদের যে পরীক্ষার পেপারটা সেখানে তোমরা কিভাবে কোশ্চেন নাম্বার লিখবে এখানে তোমরা অনেক বড় একটা মিস্টেক করো মার্জিনের বাহিরে কোশ্চেনের তোমরা কোশ্চেন নাম্বার দাও এটা কখনোই করবে না কোশ্চেন নাম্বার সবসময় মার্জিনের ভেতরে দিবে এবং কিভাবে লিখবে সেটা আমি তোমাদের এক্সাম্পল দিয়েছি দেখো আনসার টু দ্য কোশ্চেন নাম 1 যদি 1 নম্বর লিখো 1 লিখবে 2 নম্বর লিখবে 2 লিখবে কিন্তু এইভাবে সাজিয়ে লিখবে আনসার টু দ্য কোশ্চেন নাম 1 দিয়ে কোলন দিবে নিচে একটা আন্ডারলাইন দিয়ে আনসারটা লিখো এরপর দেখো কি লিখেছি ট্রাই নট টু ব্রেক সিরিয়াল অফ এ বি সি ডি ই ইন আ কোশ্চেন এরা কি বোঝাচ্ছে দেখো একটা কোশ্চেনে আমাদের অনেকগুলো পার্ট থাকে যেমন কোশ্চেন নাম্বার 2 এ মনে করো পাঁচটা কোশ্চেন আছে এ দিয়ে একটা বি দিয়ে একটা সি দিয়ে একটা ডি দিয়ে একটা ই দিয়ে একটা অনেক সময় হয় এ নম্বরের উত্তরটা দুই নম্বরে ধরো
true হবে আর false হবে তোমরা কি করো c d e লিখে ফেলবে b নাম্বারটা লাস্টে নিয়ে চলে আসো এই সিরিয়াল তো ব্রেক করবে না চেষ্টা করবে ব্রেক না করতে তখন তুমি a b c d e সিরিয়ালে লিখে ফেলো তারপরে b নাম্বারটা ফাঁকা রেখে বাকি आंसर গুলো লিখে পরে চিন্তা ভাবনা করে b নাম্বারে লিখো তুমি 1 নম্বর आंसर করার পরে 6 নম্বর आंसर করো 8 নম্বর आंसर করো 13 নম্বর করো তারপর 12 নম্বর করো কোনো সমস্যা নাই কিন্তু একটা কোশ্চেনের ভিতরে যে a b c d e দের কোশ্চেন গুলো থাকে এই সিরিয়ালটা ব্রেক করবে না এই জন্য এখানে বলা হয়েছে ট্রাই নট টু ব্রেক সিরিয়াল অফ a b c d e ইন আ কোশ্চেন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমাদের পিএসসি খাতা যখন টিচাররা দেখেন ওনারা অনেক খাতা নিয়ে বসেন সেক্ষেত্রে ওনাদের এত নাম্বার ধরে ধরে দেখার কিন্তু সময় হয় না ওনারা উত্তর দেখেন আর রাইট দিয়ে যান সো এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে সিরিয়াল ব্রেক না করার দেন দেখো কোশ্চেন নাম্বার 5 এ কি বলছি এট ফার্স্ট রাইট দ্য সেন্টেন্সেস দেন ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস কোশ্চেন নাম্বার 5 এ শূন্যস্থান পূরণ থাকে তোমাদের সবসময় একটা কোশ্চেন থাকে শূন্যস্থান পূরণে সেন্টেন্স তুলবো না তুলবো না কোশ্চেন নাম্বার 5 এ তোমাদের সেন্টেন্স তুলেই শূন্যস্থান পূরণ লিখতে হবে সো তোমরা এখানে সেন্টেন্স তুলেই শূন্যস্থান লিখবে দেন দেখো 5 এর পরে আমি 11 নম্বর কেন লিখেছি কারণ 11 নম্বরও আমরা শূন্যস্থান পাই কিন্তু এখানে সিস্টেমটা আবার একটু ভিন্ন ডোন্ট রাইট দ্য সেন্টেন্সেস অর্থাৎ এখানে সেন্টেন্স লিখবে না মেনশন এ বি সি ডি ই এন্ড রাইট দ্য আনসারস অফ গ্যাপস তাহলে তোমরা এই জায়গায় একটু খেয়াল করো 5 নম্বরের শূন্যস্থানে সেন্টেন্স তুলে আনসার লিখবে আর কোশ্চেন নম্বর 11 এর যদি শূন্যস্থান আসে তাহলে সেখানে সেন্টেন্স তুলবে না শুধু এ বি সি ডি ই দিয়ে আনসার লিখবে এরপরে শর্ট কম্পোজিশনে কিছু বিষয় খেয়াল করবে দেয়ার মাস্ট বি আ টাইটেল অফ শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশনের যে টাইটেল সেটা অবশ্যই উপরে দিতে হবে সেটার পরে এক মার্কস থাকে ডোন্ট রাইট লেস দ্যান 5 সেন্টেন্সেস পাঁচটা সেন্টেন্সের কম কখনোই লিখবে না তার চেয়ে বেশি লিখলে ভালো কিন্তু কম লিখবে না রিড অল দ্য প্যাসেজেস ফ্রম ইয়োর ইংলিশ টেক্সট বুক ভেরি ওয়েল ফর রিঅ্যারেঞ্জ তারপরে দেখো কি লিখেছি ইউনিট 17 টু 25 ফর সেকেন্ড টার্ম এক্সামিনেশন তোমাদের সেকেন্ড টার্ম এক্সামিনেশনে ইউনিট 17 থেকে 25 পর্যন্ত আমরা পড়ছি সো এগুলোর যতগুলো প্যাসেজ রয়েছে সবগুলো প্যাসেজ একদম কোথায় ফুল স্টপ কোথায় কমা কোথায় কোশ্চেন মার্ক কোথায় এক্সক্লামেটরি সাইন ইউজ করেছে কোথায় ইনভার্টেড কমা ইউজ করেছে সেগুলো মনোযোগ দিয়ে পড়বে তাহলে রিয়ারেঞ্জে তোমরা ফুল মার্কসই পেতে পারবে তো লেটারের ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল করা খুব জরুরি এট ফার্স্ট রাইট ডেট ইন অ্যান অ্যাড্রেস প্রথমে তারিখ লিখবে তারপরে ঠিকানা লিখবে এবং এই ডেট কথাটা বানান করে লিখবে না সরাসরি তারিখটা উল্লেখ করবে ডোন্ট মেনশন কমা আফটার ডিয়ার এটা তোমাদের খুব খুব ভুল হয় ডিয়ার লেখার পরে তোমরা একটা কমা দিয়ে তারপরে ফ্রেন্ডের নামটা লিখো এটা না করে তোমরা ডিয়ার লিখে ফ্রেন্ডের নামটা লিখে তারপরে কমা দিবে সেটা আমি এখানে বলেছি দেখো মেনশন কমা আফটার ইয়োর ফ্রেন্ডস নেম বন্ধুর নামের পরে কমা দিবে রাইট দ্য নেমস গিভেন ইন দ্য কোশ্চেন কোশ্চেনে নাম দেওয়া থাকে যদি না থাকে সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছে মতো নাম ব্যবহার করতে পারবে কিন্তু কোশ্চেন যে যদি নাম দেওয়া থাকে সেই নামটাই তোমাদেরকে ব্যবহার করতে হবে ড্র স্ট্যাম্প আফটার ফিনিশিং দ্য লেটার তোমার চিঠি লেখা শেষে অবশ্যই স্ট্যাম্প লিখবে এবং স্ট্যাম্পটা তোমরা কলম দিয়ে লিখতে পারো পেন্সিল দিয়ে আকারে বেশি ভালো হয় এরপরে দেখো আমি কোশ্চেন নাম্বার 10 এ তোমাদের একটা কোশ্চেন প্যাটার্ন দেখাবো কোশ্চেনটার বাংলা করে দিচ্ছি এরপর আনসার কি বলে লিখতে হয় সেটা দেখাবো ইনস্ট্রাকশন বেসড কোশ্চেনে তোমাদের খুব সমস্যা হয় তোমরা ইনস্ট্রাকশন গুলো সরাসরি তুলে দাও খেয়াল রাখবে ইনস্ট্রাকশন ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে অর্থাৎ আদেশ করছে তোমাকে তুমি যখন আনসার লিখবে তুমি নিজে করছো এভাবে লিখবে সো এই বিষয়টা তোমাদেরকে খেয়াল করতে হবে Read the instructions about tree plantation and answer the following questions. বৃক্ষরোপণ সম্পর্কে কয়েকটি instruction দেওয়া রয়েছে এবং question আছে. Plant more and more trees because they provide oxygen, food and furniture. বলছে বেশি বেশি বৃক্ষরোপণ করো কারণ তারা কি কি দেয় আমাদেরকে অক্সিজেন দেয় খাবার দেয় এবং ফার্নিচার আমরা যে ফার্নিচার গুলো বানাই আসবাবপত্র কাঠ দিয়ে তো বানাই গাছ থেকে সেটা অনেক Remember, মনে রেখো, the effect of deforestation is very harmful and dangerous. বৃক্ষ যদি একদমই না থাকে, যেটা বনায়ন শূন্য বলে সেটা হয়ে যায় তাহলে তো খুবই ক্ষতিকারক এবং আমাদের জন্য অনেক বিপজ্জনক Plant 5 trees if you cut down one. একটা গাছ যদি তুমি কেটে ফেলো তাহলে 5টা গাছ সেখানে লাগাও
Try your best to stop cutting trees. সর্বোচ্চ চেষ্টা করো গাছ কাটা বন্ধ করতে. Save the environment. প্রকৃতিটাকে রক্ষা করো. So এখন দেখো এটার পরে question কি আছে. What do you do to save the environment? প্রকৃতিকে রক্ষা করতে তুমি কি করো? তাহলে তুমি এখানে যদি সরাসরি এভাবে লিখে দাও যে plant more and more trees, তাহলে তোমারও এটা imperative sentence অর্থাৎ আদেশ বা উপদেশ দেওয়া হয়ে গেল. তোমাকে এখানে আমি কি করে শুরু লিখতে হবে, তো সেন্টেন্সটাকে সাজিয়ে লিখতে হবে. আই প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ টু সেভ দ্য এনভায়রনমেন্ট. আমি আনসার গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি. হোয়াই শুড ইউ প্ল্যান্ট ট্রিজ, কেন তোমার বৃক্ষরোপণ করা উচিত. বৃক্ষরোপণ করা উচিত কারণ তারা আমাদেরকে অক্সিজেন, ফুড অ্যান্ড ফার্নিচার দেয়, অথবা এনভায়রনমেন্ট সেভ করার জন্য তুমি নিজের মতো করে ইন্সট্রাকশন থেকে এটা সাজিয়ে লিখতে পারবে. হাউ ডু ইউ সেভ ইউর এনভায়রনমেন্ট, কিভাবে তুমি তোমার প্রকৃতিকে রক্ষা করো. আমরা জানি যে 3 নম্বর কোশ্চেনে সবগুলো ইনস্ট্রাকশন অবশ্যই লিখতে হবে, সেটা লেখার প্যাটার্ন আমি দেখিয়ে দিচ্ছি. দেখো, what do you do to save the environment? I plant more and more trees to save the environment. Why should you plant trees? I should plant more and more trees because they provide oxygen, food and furniture. এরপরে দেখো আমি 3 নম্বরটা কিভাবে লিখেছি. How do you save your environment? যদি তুমি প্রথমত কথাটা দিয়ে শুরু করতে চাও যেটা আসলে ভালো হয়, তোমরা অনেক সময় শুধু ফার্স্ট কথাটা লিখে রাখো, তা করবে না. হয় লিখবে ফার্স্টলি, আর না হলে লিখবে অ্যাট ফার্স্ট, তারপর একটা কমা ব্যবহার করবে. আই প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ বিকজ দে প্রোভাইড অক্সিজেন, ফুড অ্যান্ড ফার্নিচার. দেন আই প্ল্যান্ট 5 trees ইফ আই কাট ডাউন 1. ফাইনালি I try my best to stop cutting trees. এভাবে তোমরা সুন্দর করে লিখে 10 নম্বরে 6 মার্কস দিয়ে পাওয়া সম্ভব. কোশ্চেন নাম্বার 13 এ দেখো, try to use pencil to draw the form. বলছি না যে পেন্সিল দিয়েই আঁকতে হবে, চেষ্টা করবে পেন্সিল দিয়ে আঁকার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সিস্টেম. Write the information mentioned in the question. কোশ্চেন নাম্বার 13 একটা ফর্ম ফিল আপ থাকে, খুবই সহজ, কিন্তু তোমাদের মিস্টেকটা কোথায় হয়, তোমরা অনেক সময় নিজেদের নাম, ঠিকানা, রোল, যা কিছু চাই লিখে ফেলো, কিন্তু কোশ্চেনে তোমাদের সব দেওয়া থাকে, একটা নাম দেওয়া থাকে, বাবা মায়ের নাম দেওয়া থাকে, রোল, ডেট অফ বার্থ, সব কিছু দেওয়া থাকে, সেগুলোই তোমাদেরকে ওখানে লিখতে হবে, তাহলে তোমরা 5 মার্কস খুব ইজিলি পেতে পারবে. So that's all of our class today. I hope you have learned more. So practice at home carefully. Try to read and write more and more. Stay safe, stay blessed. Try to maintain your hygiene. So, see you in the next class. Take care. Till then, take care.